কুরবানি ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর আশপাশের পশুর হাট। গতবারের চেয়ে দাম বেশির অভিযোগ, দেশীয় পদ্ধতিতে পশু পালনের খরচ বেশি দাবি বিক্রেতাদের। ঈদের মাত্র ছয় দিন বাকি থাকলেও দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে দুটি ঘাট বন্ধ, আটকা পড়েছে শত শত যানবাহন, চরম দুর্ভোগ। সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশিদের অধিকাংশই শ্রমিক, দেশের ইমিগ্রেশন চেকপোস্টে বিশেষ সতর্কতা, পরীক্ষা করে ঢুকতে দেওয়া হচ্ছে যাত্রীদের। বাড়তি লাভের জন্য মায়েদের অপ্রয়োজনে সিজারিয়ানের দিকে প্ররোচিত করছে বেসরকারি ক্লিনিকগুলো, ঝুঁকিতে মা ও শিশু, চিকিৎসকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান। এবং রাজধানীর ধানমন্ডিতে গুলি ও গণপিটুনিতে নিহত এক, আহত দুই, পুলিশ বলছে তারা ছিনতাইকারী, গাড়ি জব্দ।